নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব টিট এর ইংরেজি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ইংরেজি ভাষায় যে সমস্ত প্রশ্ন আসবে তা সেই সমস্ত প্রশ্ন নিয়ে। তা আমি আজকে সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে দেওয়া আছে। আর আপনারা যদি এর আগে যে এপিসোড বা যে ভিডিওটা আছে সেটা যদি দেখতে চান, তাহলে চ্যানেলের প্লেলিস্টে যান, সেখান থেকে এই ভিডিওগুলো দেখে নেন। তার কারণ কি, আপনারা সিকোয়েন্স ওয়াইজ ভিডিওগুলো দেখলে আপনাদের এই যে বিষয়গুলো সেগুলো আপনাদের মস্তিষ্কগত হবে। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। তা প্রথম প্রশ্ন আছে কি, চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ নিয়ারেস্ট মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড। তাহলে আমাদের নিয়ারেস্ট মিনিং বার করতে হবে। তাহলে প্রথম ছটা প্রশ্ন আছে, তো ছটা প্রশ্নে নিয়ারেস্ট মিনিংগুলো আমাদের বার করতে হবে। তা প্রথম প্রশ্ন আছে সিকিউর। সিকিউর, সিকিউর মানে হচ্ছে কি, সিকিউর মানে হচ্ছে নিরাপদ। তাহলে সিকিউর নিরাপদ অপশান এ আছে সিক্রেট, অপশান বি আছে সেফ, অপশান সি আছে কমফোর্টেবল, আর অপশান ডি আছে ইন্ডিপেন্ডেন্ট। তাহলে সিকিউর যদি নিরাপদ যদি বলি তাহলে অপশান বি কিন্তু এখানে সঠিক উত্তর হয়, সেফ। চলে আসছি পরবর্তী প্রশ্ন, অথেন্টিক। অথেন্টিক মানে হচ্ছে প্রকৃত, তাই না? অথেন্টিক মানে হচ্ছে প্রকৃত। তাহলে অথেন্টিকের আমরা যদি এখানে সঠিক উত্তর করি তাহলে কি হবে, তা এখানে চারটের মধ্যে সঠিক উত্তর হবে ফ্যাকচুয়াল। ফ্যাকচুয়াল কিন্তু এখানে সঠিক উত্তর, ফ্যাকচুয়াল মানে হচ্ছে প্রকৃত, ঠিক আছে? তা এটা ছিল আপনাদের গেল দিনের হোমটাস্কের প্রশ্ন। তা যারা এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে তাদের সাধুবাদ জানাই, এবং প্রথম 10 জন যাদের নাম শর্টলিস্টেড হয়েছে তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোয়েন্ট। তাহলে এই মানে হচ্ছে, এটার সঠিক যদি মানে বলি তাহলে হচ্ছে খেয়ালি, কোয়েন্ট। এর সঠিক উত্তর যদি বলি, মানে সঠিক যদি বাংলা বলি তাহলে এটা হয় খেয়ালি। তা এখানে এর সঠিক যদি অ্যাকর্ডিং টু মিনিং করা হয় তাহলে কিন্তু স্টোরেজ, স্টোরেজ কিন্তু এখানে সঠিক উত্তর হবে, ঠিক আছে? সংরক্ষণ, ঠিক আছে? এখানে সংরক্ষণটাই চারটের মধ্যে কিন্তু সঠিক উত্তর হবে। এবার পরবর্তী প্রশ্নে চলে আসি, টার্নিশ। টার্নিশ, টার্নিশ মানে হচ্ছে কোনো কিছু কলঙ্কিত করা। টার্নিশ মানে হচ্ছে কলঙ্কিত করা। তা টার্নিশের এইখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর হবে ব্লেমিশ। ব্লেমিশ মানে ব্লেম, ব্লেম করানো, ঠিক আছে? চলে আসছি পরবর্তী প্রশ্ন, অ্যাইউস। অ্যাইউস মানে হচ্ছে অভিযুক্ত, কোনো কিছুর উপর অভিযোগ, অভিযোগ দেওয়া, অভিযুক্ত করা। তা অ্যাইউসের নিয়ারেস্ট মিনিং যদি আমরা এখানে করি তাহলে ইম্পিচ, ইম্পিচ যে লোকসভা বিধানসভায় ইম্পিচমেন্ট হয় তা সেটা হচ্ছে অভিযোগ করা, ঠিক আছে? এবার চলে আসছি পরবর্তী প্রশ্ন, টিডিয়াস। টিডিয়াস, টিডিয়াস মানে হচ্ছে ক্লান্তিকর, টিডিয়াস মানে হচ্ছে ক্লান্তিকর। তা এইখানে এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর যদি আমি বলি তাহলে এখানে সঠিক উত্তর হবে টায়ারসাম। টায়ারসাম হচ্ছে এখানে সঠিক উত্তর, ঠিক আছে? চলে আসছি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আছে কি, বা পরবর্তী প্রশ্নগুলো, হুইচ আর অপোজিট অর নিয়ারলি অফ অপোজিট দ্য গিভেন ওয়ার্ড। তাহলে যে ওয়ার্ডটা দেওয়া আছে তার অপোজিট মানে বিপরীত অর্থক শব্দ যেটা হবে সেটা আমাদের বার করতে হবে, ঠিক আছে? তা প্রথম প্রশ্ন আছে অ্যাডভার্সিটি। অ্যাডভার্সিটি মানে হচ্ছে দুর্ভোগ। তাহলে দুর্ভোগের অপোজিট যদি আমরা বার করি তাহলে এখানে সঠিক উত্তর হবে প্রসপারিটি। প্রসপারিটি কিন্তু এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আছে অ্যাট্রাকটিভ। অ্যাট্রাকটিভ মানে হচ্ছে আকর্ষণীয়। অ্যাট্রাকটিভ মানে হচ্ছে আকর্ষণীয়। আর এর সঠিক যদি বিপরীত অর্থক শব্দ করি তাহলে রিপালসিভ। রিপালসিভ কিন্তু এখানে সঠিক উত্তর হবে, মানে বিভৎস, ঠিক আছে? চলে আসি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন ডিসমিস। ডিসমিস মানে হচ্ছে বরখাস্ত। ডিসমিস মানে হচ্ছে এখানে বরখাস্ত, বরখাস্ত। তা এর যদি আমরা সঠিক করি তাহলে আমাদের যে সঠিক উত্তরটা হবে রেইনস্টেট। রেইনস্টেট কিন্তু এখানে সঠিক উত্তর, মানে পুনর্বহাল। পুনর্বহালটা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, স্কোল্ড। স্কোল্ড, স্কোল্ড, স্কোল্ড মানে হচ্ছে ধমক দেওয়া। স্কোল্ড মানে হচ্ছে ধমক দেওয়া। তাহলে এর যদি আমরা সঠিক উত্তর করি প্রেস। প্রেস মানে হচ্ছে প্রশংসা করা, কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, অ্যাকুইটেড। অ্যাকুইটেড, অ্যাকুইটেড মানে হচ্ছে নির্দোষ। অ্যাকুইটেড মানে হচ্ছে নির্দোষ। তাহলে এর যদি সঠিক উত্তর আমরা করি দোষী সাব্যস্ত সেটা হচ্ছে কনভিক্টেড। কনভিক্টেড এখানে কিন্তু সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ইম্পালসিভ। ইম্পালসিভ, ইম্পালসিভ মানে হচ্ছে আবেগপ্রবণ। এর যদি সঠিক উত্তর করি চারটার মধ্যে তাহলে
কশনস, কশনস মানে হচ্ছে সতর্কতা, এটা এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি আমরা আবার পরবর্তী প্রশ্নগুলোতে। পরবর্তী প্রশ্ন আছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ড, শূন্যস্থান পূরণ করতে হবে। কোশ্চেন নাম্বার 13, ম্যালেরিয়া ইজ এ ড্যাশ ডিজিজ, তাহলে ম্যালেরিয়া কিরকম ডিজিজ? এই চারটে অপশনের মধ্যে সেটা সঠিক সেটা আমাদের বার করতে হবে। তা ম্যালেরিয়া হচ্ছে কন্টাজিয়াস, কন্টাজিয়াস কন্টাজিয়াস মানে হচ্ছে সংক্রামক, সংক্রামক ব্যাধি। চলে আসছি পরবর্তী প্রশ্ন, আইদার হি অর হিজ ব্রাদার ড্যাশ দা মিসিফ নাও, মিসিফ মানে হচ্ছে দুষ্টুমি, ঠিক আছে, মিসিফ মানে হচ্ছে দুষ্টুমি। তাহলে এখানে আছে আইদার হি অর হিজ ব্রাদার হ্যাজ ডান, হ্যাজ ডান এখানে সঠিক উত্তর, হ্যাজ ডান দা মিসিফ নাও, ঠিক আছে। চলুন পরবর্তী প্রশ্ন, দা ফাদার ওয়াজ ড্যাশ অ্যাট দা ফেলিওর অফ দা বয়, তাহলে বাবা কিরকম আচরণ করেছিল বা কিরকম ছিল? তাহলে বাবা ছিল রিপ্রিমেন্টেড, রিপ্রিমেন্ডেড, তাহলে রিপ্রিমেন্ডেড এখানে কিন্তু সঠিক উত্তর, মানে হচ্ছে দা ফাদার ওয়াজ রিপ্রিমেন্টেড মানে তিরস্কার করেছিল অ্যাট দা ফেলিওর অফ দা বয়েজ, তাহলে বালকের ফেলিওর মানে অসফলতায় বাবা তাকে তিরস্কার করেছিল। চলে আসছি পরবর্তী প্রশ্ন, হি ওয়াজ নট অ্যালাউড ড্যাশ টু দা রুম, তাহলে হি ওয়াজ নট অ্যালাউড অ্যাক্সেস, অ্যাক্সেস মানে হচ্ছে প্রবেশ করানো, ঠিক আছে, অ্যাক্সেস টু দা রুম। চলে আসছি পরবর্তী প্রশ্ন, দা টিচার কারেক্টেড দা ড্যাশ ইন দা স্টুডেন্ট ওয়ার্ক, দা টিচার কারেক্টেড মানে শিক্ষক মহাশয় সংশোধন করছিল দা ড্যাশ, তাহলে এখানে সঠিক উত্তর হবে ইরস, ইরস মানে ভুলগুলো, দা ইরস ইন দা স্টুডেন্ট ওয়ার্ক, মানে শিশুরা বা ছাত্ররা যেখানে ভুল করেছিল। চলে আসছি পরবর্তী প্রশ্ন, প্লিজ ড্যাশ ইউর ডগ, তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? না, রেস্ট্রেইন, রেস্ট্রেইন, রেস্ট্রেইন মানে হচ্ছে বিরত বা দমন করা, ঠিক আছে, দা প্লিজ রেস্ট্রেইন ইউর ডগ। চলে আসছি আমরা এবার পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্নগুলোতে কি আছে, ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশন দিয়ে আমাদের এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তা প্রথম প্রশ্ন আছে, আই শ্যাল অ্যাভিড ড্যাশ ইউর ডিসিশন, তা এখানে কোনটা সঠিক উত্তর হবে? তা এখানে সঠিক উত্তর অ্যাভিড মানে হচ্ছে মান্য করা, তাই তো, মান্য করা অ্যাভিড, তা এখানে সঠিক উত্তর হবে বাই, তাহলে আই শ্যাল অ্যাভিড বাই ইউর ডিসিশন, ঠিক আছে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, আই শ্যাল অ্যাভিড লং ড্যাশ কলকাতা, তাহলে লং ইন কলকাতা, এখানে কিন্তু ইন কলকাতাটা সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, হি ওয়াজ অ্যাবসেন্ট ড্যাশ দা মিটিং, তাহলে এখানে এই চারটি অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? তাহলে হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, আই অ্যাবসলভ ইউ ড্যাশ ব্লেম, তাহলে আই অ্যাবসলভ মানে হচ্ছে মুক্ত করা, ফ্রম এখানে কিন্তু আই অ্যাবসলভ হি এখানে সঠিক উত্তর, আই অ্যাবসলভ ইউ ড্যাশ ব্লেম, তাহলে এর সঠিক উত্তর হবে ফ্রম, আই অ্যাবসলভ ইউ ফ্রম মানে মুক্ত করে দিলাম, অ্যাবসল মানে হচ্ছে মুক্ত করা। চলে আসছি পরবর্তী প্রশ্ন, হি ইজ অ্যাবসর্বড, অ্যাবসর্বড মানে হচ্ছে মানে মিশে যাওয়া বা শোষিত, শোষিত বা মিশে যাওয়া বলা যায়, তাহলে অ্যাবসর্ব ড্যাশ দা থট, তাহলে অ্যাবসর্ব ড্যাশ দা থট মানে ইন, এখানে কিন্তু অ্যাবসর্বড ইন তার মানে মিশে গেছিল বা শোষিত হয়েছিল সেই চিন্তাভাবনার মধ্যে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, আই শ্যাল অ্যাবস্ট্রেইন, অ্যাবস্টেইন মানে হচ্ছে বিরত থাকা, অ্যাবস্টেইন মানে হচ্ছে বিরত থাকা, ড্যাশ স্মোকিং না ফ্রম স্মোকিং, স্মোকিং থেকে বিরত থাকা, ঠিক আছে। তো চলে আসছি বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আছে, ফলোইং ইচ কোশ্চেন ওয়ান ওয়ার্ড ইজ কারেক্টলি স্পেলড, ফাইন্ড দা কারেক্টলি স্পেলড ওয়ার্ড অ্যান্ড ইন্ডিকেট ইওর কারেক্ট চয়েস, বলেছে কি এখানে চারটে বানান দেওয়া আছে, চারটে বানানের মধ্যে যে বানানটা সঠিক মিনিং সেই বানানটা আমাদের এখানে বার করতে হবে, ঠিক আছে বন্ধুরা। তো চলুন দেখে নেওয়া যাক, তো প্রথম প্রশ্ন আছে, তো প্রথম প্রশ্নে আমাদের এই চারটে অপশনের মধ্যে সঠিক বানান এটা হচ্ছে ডিসিমিনেট, ডিসিমিনেট এইটা কিন্তু অপশন ডি যেটা আছে এইটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে, ঠিক আছে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আছে অ্যানালোগাস, অ্যানালোগাস, অ্যানালোগাস মানে হচ্ছে অপশন বি এর উত্তরটা কিন্তু সঠিক হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আছে সুপ্রিমোস, সুপ্রিমোস, সুপ্রিমোস মানে অপশন সি, এখানে সি এর উত্তরটা কিন্তু এখানে বানানটা ঠিক আছে, সুপ্রিমোস। নেক্সট আছে রিফ্যাক্টর, রিফ্যাক্টরি,
রিফ্যাক্টরি, রিফ্যাক্টরি অপশন বি এখানে কিন্তু সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন ইমিনেন্ট, ইমিনেন্ট, ইমিনেন্ট অপশন এটা এখানে সঠিক উত্তর হবে। আর তার পরবর্তী আছে প্রোপেনসিটি, প্রোপেনসিটি, প্রোপেনসিটি হচ্ছে অপশন ডিটা এখানে সঠিক উত্তর হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আমরা এই অ্যান্সারগুলো করলাম। আপনাদের পরীক্ষায় যখন এই ধরনের প্রশ্নগুলো আসবে আপনারাও এইভাবে করবেন। কিন্তু আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের এই প্লেলিস্টে যতগুলো ইংরাজি ভিডিও আছে সবগুলো দেখে নেন, আশা করি আপনারা ওখান থেকে কমন পেয়ে যাবেন। ঠিক আছে, এইবার আমরা চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় যে বিষয় সেই বিষয়টিতে দিয়ে। আপনাদের আজকে বিশেষ আকর্ষণীয় বিষয়টি হলো হোম টাস্কের প্রশ্ন। তা আপনারা কী কেমন প্রিপারেশন নিচ্ছে সেটা আপনাদের নিজেদেরও জাজ করতে হবে এবং আমরাও দেখব, এবং যাতে আপনারা একটু অনুপ্রেরণা পান তার জন্য প্রাইজও ডিস্ট্রিবিউশন করা হবে। তা আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলছি, আপনারা হোম টাস্কের প্রশ্নটা লিখে নেন। তা আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্নটা হলো অ্যালার্ট, অ্যালার্ট এর নিয়ারেস্ট মিনিং আপনাদের বার করতে হবে। অপশান এ কেয়ারফুল, অপশান বি ওয়াচফুল, অপশান সি ক্লেভার, আর অপশান ডি হচ্ছে থটফুল। আবার আমি আপনাদের প্রশ্নটা বলছি, নিয়ারেস্ট মিনিং বার করতে হবে অ্যালার্ট এর অপশান এ হচ্ছে কেয়ারফুল, অপশান বি ওয়াচফুল, অপশান সি ক্লেভার, আর অপশান ডি হচ্ছে থটফুল। যেটা আপনাদের সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এখনই কমেন্ট লাইনে পোস্ট করুন, আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা আপনাদের দিয়ে দেওয়া হবে। এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের পুরস্কৃত করা হবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো। এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান, আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়। এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।